হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যগত হেলথ টক্সের আরও একটি নতুন ভিডিওতে। তো আমাদের আজকের বিষয়, কীভাবে মাথা থেকে উকুন দূর করা যায়। বন্ধুরা, উকুন আমাদের মাথার মধ্যে একটা পরজীবী প্রাণীর মতো বসবাস করে এবং এটা যখন আমাদের মাথায় এসে পড়ে তখন এর বিভিন্ন চুলকানির সমস্যা হয় এবং চুলেরও অনেক ক্ষতি করে। তো চলুন জেনে নিই কীভাবে আমরা চুলের থেকে এই উকুন দূর করতে পারি। এর দূর করার জন্য কয়েকটি পদ্ধতি আছে, আমি সবগুলো পদ্ধতির কথাই বলবো। তো আপনি সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন অথবা যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করলেও আপনার চুল থেকে উকুন ধীরে ধীরে দূর হয়ে যাবে। তো প্রথমে যে পদ্ধতিটির কথা বলবো সেটি হচ্ছে নারিকেল তেল। বন্ধুরা, নারিকেল তেল উকুন দূর করার জন্য খুব উপকারী একটি তেল, কারণ আপনি যখন নারিকেল তেল ভালোভাবে মাথায় মাখবেন তখন উকুনগুলো ভালোভাবে শ্বাস নিতে পারবে না। এই নারিকেল তেলের কারণে শ্বাসরোধ হয়ে তারা মারা যাবে। তো এইভাবে যদি আপনি রেগুলার মাথায় নারিকেল তেল দিতে থাকেন তাহলে উকুনগুলো শ্বাসরোধ হয়ে মারা যাবে। তো যখন মারা যাবে এরপরে আপনি আস্তে আস্তে উকুন থেকে আপনার মাথা থেকে উকুন দূর হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। আরও কিছু পদ্ধতি আছে, সেখানে সেকেন্ড যে পদ্ধতিটা বলবো সেটি হচ্ছে লেবুর রসের সাথে রসুন বাটা অথবা আদা বাটা সেই দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। আপনি যে রসুনের সাথে পেঁয়াজ বাটা অথবা আদা বাটা অথবা রসুন বাটা এই বাটাগুলোর সাথে লেবুর রস মিশিয়ে মাথায় মাখবেন। তো মাথায় মাখার পরে আপনি সেটাকে 2-3 ঘন্টা রেখে দিবেন। রেখে দিলে সেটার কারণে অনেক সময় উকুনগুলো ঠিকমতো শ্বাস নিতে পারবে না, এক্ষেত্রে দেখা যায় যে উকুনগুলো মারা যায়। তখন আপনি যখন 2-3 ঘন্টা পরে গোসল করে ফেলবেন এবং মাথাটা ধুয়ে ফেলবেন তখন উকুনগুলো মৃত হয়ে যাবে এবং আপনার গোসলের শ্যাম্পু করার পর সেগুলো পড়ে যাবে। তো এভাবে আপনি উকুন দূর করতে পারবেন। তো আরও একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে আমরা এটা একটু কস্টলি হয়, মানে কিছু ভিনেগার, আমরা যারা ভিনেগার চিনি সেই ভিনেগার কিনতে হবে। তো ভিনেগার কিনে সেই ভিনেগারটা আপনার মাথার মধ্যে মাখতে হবে গরম পানি দিয়ে। গরম পানি আর ভিনেগারটা একসাথে মিশিয়ে সেটা মাথার মধ্যে সেমভাবে পেস্টের মতো তৈরি করে মাখতে হবে। তো মেখে সেটাকে 2-3 ঘন্টা রাখতে হবে। রাখার পরে আবার আগের মতো করে আপনার চুলগুলো ধুয়ে ফেলতে হবে। তো এভাবে আপনি যদি ভিনেগার এর সাথে হালকা গরম পানি মিশিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে মাথায় মাখিয়ে 2-3 ঘন্টা পরে ধুয়ে ফেলুন, তাহলে আপনার মাথা থেকে অনেকটাই উকুন দূর হয়ে যাবে। কারণ ভিনেগারে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমাদের চুলের উকুনকে মারতে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। তো বন্ধুরা, এছাড়াও আপনাকে কিছু উকুন দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করতে হবে। যেমন, আপনি কখনো অন্য কারো ক্যাপ অথবা মাথার টাওয়াল ইউজ করবেন না, কারণ এ থেকে অন্য জায়গা থেকে আপনার মাথায় উকুন চলে আসতে পারে। এছাড়াও আপনার চিরুনি সবসময় পরিষ্কার রাখবেন এবং আপনার আপনার বালিশের কভারগুলো পরিষ্কার রাখবেন, এবং সেগুলোতে যদি কোনো ধরনের উকুন পাওয়া যায় খুব দ্রুত আপনি উপরে দেওয়া টিপসগুলো অনুসরণ করবেন, কারণ একটা উকুন থেকে খুব দ্রুত অন্য সব উকুন বংশ বিস্তার করে। সো যত তাড়াতাড়ি পারবেন আপনার মাথাতে একটা উকুন হলে এটাকে খুব দ্রুত মেরে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।